ক্রিকেট ম্যাচে একটা দলের 12 জন মিলে খেলে আরেকটা দলকে হারিয়ে দিয়েছে, এই কথাটা আমরা প্রায় ব্যবহার করি। সেটা হচ্ছে কখন, যখন আপনি কোনো একটা দলের ফ্যান হন এবং সেই দলটা যদি হেরে যায় তখন যারা জিতেছে তাদের বিপক্ষে একটা পক্ষপাতিত্বের অভিযোগ আনার জন্য আমরা প্রায় এই ধরনের কথা বলে থাকি যে তাদের আম্পায়ার তাদের পক্ষে ছিল, অর্থাৎ তারা 11 জনের সঙ্গে আম্পায়ার যোগ হয়ে 12 জন মিলে খেলে আমাদের হারিয়ে দিয়েছে। এটা শুধু ক্রিকেট না, ফুটবলও, ফুটবলে যদি আম্পায়ারের জায়গায় আমরা রেফারির কথা বলি যে তারা 12 জন ছিল এই কারণেই আমার দল হেরে গেছে বা কিছু একটা। ক্রিকেটে বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে খেলা এই কথাটা প্রায়ই ব্যবহার হয়েছে, আমরা হতে দেখি বা হতে শুনি যে আম্পায়াররা ভারতের পক্ষে ছিল তাই বাংলাদেশ হেরে গিয়েছে বা এরকম একটা কিছু। ভারতের বিপক্ষে এবার এই একই রকম অভিযোগ উঠছে যে 12 জন মিলে খেলে তারা হারিয়ে দিয়েছে, তবে এবার প্রতিপক্ষের নাম এবং যারা অভিযোগ করছে যেখান থেকে উঠছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তবে এবার কিন্তু আম্পায়ার না, সত্যিকার অর্থেই 12 জন মিলে খেলেছে, অর্থাৎ 12 জন ক্রিকেটারই খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যারা এই ম্যাচটা দেখেছেন এরই মধ্যে জানেন আসলে এটাতে আমি কি মিন করছি, যারা দেখেননি তাদেরকে একটু শুধু এই বাংলা ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টি-20 ম্যাচটার প্রথম ম্যাচটার একটু ঘটনাটা শুধু একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে যে রবীন্দ্র জাদেজা এক ইনিংস খেলেছেন, ব্যাট করেছেন এবং তার বদলে বল করেছেন চাহাল, জুজবেন্দ্র চাহাল। কিভাবে এটা হলো এবং কেন এটা নিয়ে বিতর্ক উঠছে, বিতর্ক কিভাবে ওঠে, কারণ তারা তো আইনের মধ্যেই ভারত এটা করছে, ম্যাচ রেফারি আম্পায়াররাই তারা স্বীকৃতি দিয়েছে তারা, এবং একদম যে নিয়ম সেটার মধ্যে থেকেই ভারত ম্যাচটা খেলেছে এবং তারা জিতেছে ম্যাচটা, তাহলে অস্ট্রেলিয়ার আপত্তির জায়গাটা কোথায় বা ক্রিকেট বিশ্বে কেন এটা নিয়ে এখন এত বিতর্ক? কারণটা হচ্ছে যে রুলটার কথা বলা আছে, কনকাশন সাব, সেইটার জন্যই আসলে এই বিতর্কটা উঠছে এবং সেটা নিয়ে আসলে একটু কথা বলবো। তার আগে কনকাশন সাব জিনিসটাকে একটু পরিষ্কার হওয়া দরকার। এটা আসলে হিউজের মৃত্যুর পর থেকেই হতে থাকে যে ক্রিকেট মাঠে ক্রিকেটারদের বিশেষ করে ব্যাটসম্যানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নানান রকম আলোচনা পরিবর্তনের মধ্য দিয়ে ICC যায় এবং এক পর্যায়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয় ক্রিকেট ম্যাচে কনকাশন সাবের, অর্থাৎ কোনো ক্রিকেটার যদি ম্যাচ চলাকালীন সময়ে মাথায় আঘাতজনিত কারণে ইঞ্জুরিতে পড়েন, যদি সে কোনো কারণে আনকনশিয়াস ফিল করে বা ডিজি ফিল করে বা তার যদি একটু আনকমফোর্টেবল লাগে তখন সেই ক্রিকেটারের বদলি আরেকজন ক্রিকেটারকে নেওয়া যাবে, কিন্তু সে হবে একেবারেই লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট, অর্থাৎ এক্স্যাক্টলি ফয়সাল তিতুমিরের যে যদি কোনো কারণে চলে যায় আরেকটা ফয়সাল তিতুমিরকে লাগবে অথবা আরেকটা ফয়সাল তিতুমিরের মতো কাউকে লাগবে এবং সেটা ম্যাচ রেফারি ঠিক করে দিবেন। কিন্তু রবীন্দ্র জাদেজার বদলে তাহলে চাহাল কিভাবে হয়? জাদেজা হচ্ছেন একজন জেনুইন অলরাউন্ডার যিনি দুর্দান্ত ব্যাট করেন, দারুণ বল করেন এবং একটা টপ ক্লাস ফিল্ডার। চাহাল ব্যাটসম্যান তো বলাই যাবে না তাকে, তিনি সাধারণত 11 নম্বরে নামেন, ফিল্ডার হিসেবে হি ইজ নট আ টপ ক্লাস, বাট বোলার হিসেবে তিনি নিঃসন্দেহে লেগ স্পিনারদের মধ্যে অন্যতম সেরা বর্তমান সময়ে যারা খেলছেন। এবং সেই চাহাল হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ, 25 রানে 3 উইকেট নিয়েছেন এবং নিঃসন্দেহে তিনি হচ্ছেন দলের অন্যতম সেরা পারফর্মার বা ভারতের জয়েন্ট নায়ক। কিন্তু এই চাহাল যে খেলছেন এবং তিনি যে ম্যাচ সেরা হবেন সেটা তো দূর, তিনি যে খেলছেন সেটা কিন্তু তিনি মাঠে নামার 10 মিনিট আগেও জানতেন না, জানার কথাও না, তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেটা ওয়ান ডে পারফরমেন্সের জন্য, মূলত তাকে টি-20তে জায়গা দেওয়া হয়নি, একজন ব্যাটসম্যান বেশি রাখতে ভারত জাদেজাকে খেলিয়েছে। তিনি মাঝ খেলার মাঝখানে যখন বিরতিতে যায় ভারত ওই সময়টাতেই চাহালকে একটা হিন্ট দেওয়া হয় যে তুমি কিন্তু আজকে মাঠে নামতে পারো। ইনফ্যাক্ট তখন পর্যন্ত চাহাল যেমন জানতেন না ভারতীয় দল জানতো না, অস্ট্রেলিয়া দলও জানতো না, সে কারণে খেলার যখন অস্ট্রেলিয়া যখন রানটা চেস করতে নামবে 161 রান ওই সময় কিন্তু দেখা গেল কি যে খেলা শুরু হওয়ার আগেই একটা প্যাভিলিয়নে একটা সেখানে ক্যামেরার সব ফোকাস কি হচ্ছে, সেখানে অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গার, ক্যাপ্টেন ফিঞ্চ এবং অস্ট্রেলিয়ান আরেকজন ম্যাচ রেফারি ডেভিড বুন, তারা সেখানে একটা বচসা চলছে, বেশ ঝগড়াঝাটি বলা যায় খাঁটি বাংলায়, অর্থাৎ জাস্টিন ল্যাঙ্গার কোনো কিছু মানতে চাইছেন না, ফিঞ্চ শুধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, তিনিও ওখানে একটা বিরক্ত, কিন্তু ডেভিড বুন বারবার বোঝাচ্ছেন, জাস্টিন ল্যাঙ্গার কয়েকবার ফেরত গিয়েছেন আবার এসেছেন যে হোয়াট ইজ দিস, অর্থাৎ ওই মোমেন্টে ডেভিড বুনের পক্ষ থেকে ম্যাচ রেফারির পক্ষ থেকে অস্ট্রেলিয়ান দলকে মেসেজটা দেওয়া হয়েছে যে ভারতের রবীন্দ্র জাদেজা তিনি কনকাশন নিয়ে গিয়েছেন তার বদলে চাহাল খেলবেন এবং অস্ট্রেলিয়া দল সেটা তখন ওই মোমেন্টে মানতে নারাজ ছিল। আচ্ছা, মানতে নারাজ ছিল কেন অস্ট্রেলিয়ার, তাহলে মূল আপত্তিটার যেটা জায়গা তারা যেটা বলছে বা যেটি আসলে মনে হতে পারে যেটা কমেন্টেটররা বলছে, বিশ্লেষকরা যখন সবাই জানতে পারলেন যে ব্যাপারটা এটা ঘটছে তখনই সবার মাথায় আসছে যে দিস ইজ নট ফেয়ার। ফেয়ার নেই এ কারণে কনকাশন সাবের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এক্ষেত্রে খুবই কড়া এবং ICC-র রুল প্রোটোকলটা হচ্ছে যখন কোনো ব্যাটসম্যান বা কোনো ক্রিকেটার মাঠে কনকাশন ফিল করবেন সাথে সাথে দলের ফিজিওকে তার কাছে যেতে হবে এবং ওই তার সঙ্গে কিছুটা সময় কাটাতে হবে, বুঝতে হবে তার তখনকার কন্ডিশনটা কী।
রবীন্দ্র জাদেজা শেষ ওভারে ব্যাট করছিলেন, মিচেল স্টার্ক বল করছেন এবং ওভারের সেকেন্ড বল মোস্ট প্রবাবলি পুল করতে একটা বাউন্সার ছিল, জাদেজা পুল করতে গিয়েছেন, টপ এজের মতো হয়েছে, গ্লাভসের উপরের দিকে লেগে তার হেলমেটের ঠিক সামনে আঘাত করেছে বলটা, ক্যাচ মতো উঠে যায়, ফিল্ডার ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনি শেষ পর্যন্ত ক্যাচটা নিতে পারেননি, স্কোয়ার লেগ বরাবর যে ফিল্ডারটা ছিলেন মিস করেছেন। কিন্তু আলোচনার বিষয় সেটা না, আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্র জাদেজা যখন মাথায় লাগলো, তিনি যদি তাকে যদি কনকাশনে তিনি গেলেন, অথচ ওই মোমেন্টে কেন কোনো ফিজিও আসলো না, কেন তাকে প্রপার মেডিকেল ট্রিটমেন্ট করা হয়নি, কেন এটা দেখা হয়নি, এবং সে কারণেই প্রশ্নটা উঠছে যে এটা কি আসলেই কনকাশন সাপ নাকি অন্য কোনো বিষয় আছে। অন্য কোনো বিষয়টা কি, রবীন্দ্র জাদেজা কিন্তু এই ম্যাচ চলাকালীন কয়েকবার তার নিজের হ্যামস্ট্রিং ইঞ্জুরির বিষয়টা শো করেছেন, তিনি কিন্তু তার পেশিতে চোট টান পাচ্ছিলেন এবং তিনি কমফোর্টেবল ছিলেন না ফিল্ডিংয়ের সময়, ব্যাটিংয়ের সময়, এবং এমনকি ম্যাচ শেষে যখন ওই মোমেন্টটা চলে গেল তারপর কিন্তু জাদেজা পরপর দুটি বাউন্ডারি হাঁকাছেন, অর্থাৎ ওই বাউন্সারটা খাওয়ার পর কিসের কনকাশন, ওটা তিনি যেন আরও জ্বলে উঠেছিলেন এবং পরপর দুটো বাউন্ডারি হাঁকাছিলেন মিচেল স্টার্ককে, এবং ভারত একটা দারুণ মোমেন্টাম নিয়ে 161 রানের একটা টোটাল 23 বলে 44 রানে নট আউট থেকে জাদেজা মাঠ ছাড়েন, এবং ভারত যেটা বললাম তখন একটা মোমেন্টাম তারা পায়, যদিও খুব বেশি হয়তো কঠিন হতো না অস্ট্রেলিয়ার জন্য 161 রান তারা চেস করতে নামছিল, কিন্তু ওই মোমেন্টে যখন প্রশ্নটা উঠছে এটাই যে রবীন্দ্র জাদেজার কি আসলেই কনকাশন নাকি হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরি, যদি কনকাশনই হয় তাহলে কেন তারা কি আইসিসির কোনো প্রোটোকল এটাতে ব্রেক করলো? আইসিসির প্রোটোকলটাই হচ্ছে যে আপনাকে ব্যাটসম্যানের মাথায় বল লাগলে সাথে সাথে দলের ফিজিওকে আসতেই হবে। আপনারা কনকাশনের ব্যাপারটা জানেন, এর আগে দেখেছেন স্টিভেন স্মিথের সাথে হয়েছে, বাংলাদেশ ভারতের সঙ্গে হয়েছিল কলকাতা ইডেন টেস্টে, যেখানে কিন্তু লিটন দাসের বদলি হিসেবে নেমেছিলেন কনকাশন সাপ ছিলেন মেহেদি হাসান মিরাজ, এবং এক্ষেত্রে রুলটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে মিরাজ কিন্তু ওই ম্যাচে বল করতে পারেননি বিকজ অফ দ্যাট রুল কনকাশন সাপ। অর্থাৎ একজন ক্রিকেটার যিনি কনকাশনে যাচ্ছেন তিনি ম্যাচ চলাকালীন এখন পর্যন্ত কী ভূমিকা রেখেছেন এবং এখন থেকে এরপর পর্যন্ত ম্যাচ শেষ হওয়া পর্যন্ত কী ভূমিকা রাখবেন সেটা যেমন চিন্তা করতে হয়, পাশাপাশি তার বদলি যিনি আসছেন তিনি আসলে কী ভূমিকা রাখতে যাচ্ছেন ম্যাচে, ওই যিনি কনকাশনে গেছেন তার একেবারেই তার মতো একটা ভূমিকা রাখতে যাচ্ছেন কিনা ম্যাচে সেটার উপর ঠিক করে ম্যাচ রেফারি সিদ্ধান্তটা দেন, এবং এক্ষেত্রেই আসলে ভারত এই সুবিধাটা পেয়েছে, তারা দেখেছে যে ম্যাচে জাদেজা কী করেছে এতক্ষণ দ্যাটস ওয়ান থিং, কিন্তু জাদেজার পরে কী করবেন, তিনি 4 ওভার বল করবেন, স্পিন বোলার 4 ওভার বল করবেন, স্পিন বোলার তাদের দলে ছিলেন চাহাল রেডি, সো চাহালকেই তারা অ্যাপ্লিকেশন দিয়েছে, প্রসিডিউরটা মেনেই তারা করা হয়েছে। প্রসিডিউর হচ্ছে যে যখন ম্যাচ শেষে অফিসিয়াল স্টেটমেন্টে বিরাট কোহলি বলেছেন যে রবীন্দ্র জাদেজা আসলে তখন কিছু ফিল করেননি, বাট তিনি খেলা শেষ করে ড্রেসিং রুমে গিয়ে বলতে থাকেন যে তার শরীরটা খারাপ লাগছে, তিনি মাথা ঠিক মতো কাজ করছে না, এবং তখন তাকে সাথে সাথেই মেডিকেল টিম ডেকে তাকে দেখানো হয় প্রপার, তারা সেটা ট্রিট করে সার্টিফিকেট দেন ম্যাচ রেফারির কাছে যে এই প্লেয়ারটার কনকাশন লাগবে, তখন কিন্তু চাহালকে ভারতীয় দল ওই আবেদনটা করে এবং ম্যাচ রেফারি সেটা অ্যাপ্রুভ করেন, যেটা স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়া দলের পছন্দ হয়নি। কী করা হবে, চাহাল 25 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন, উইকেটগুলোকে অ্যাডাম ফিঞ্চ যিনি একটা দারুণ সূচনা এনেছিলেন, দারুণ ফর্মে আছেন এই সিরিজে, ম্যাচটা জিতিয়ে দিতে পারতেন, স্টিভেন স্মিথ আরেকজন তাকেও ফেরত যেতে হয়েছে এই চাহালের শিকার হয়ে, এবং ম্যাথিউ ওয়েট এই তিনজনকে শিকার করেছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। কিন্তু প্রশ্নটা বিতর্কটা কিন্তু রয়ে যাচ্ছেই, জাদেজার বদলি কি আসলে চাহাল হতে পারেন? এটাই যদি কনকাশন সাবের রুল যদি হয় আইসিসির, তাহলে এই রুলটাকে আরেকবার একটু ভেবে দেখা উচিত, না হলে কি এরকম সুযোগ ভবিষ্যতে অন্য দলগুলো নিতে চাইবে? কনকাশন হোক আর না হোক, যদি এরকম কোনো মোমেন্ট তৈরি হয় তখন হয়তো তারা ওই সুযোগটা কাজে লাগাতে চাইবে, কোনো একজন ব্যাটসম্যান হয়তো ব্যাট করেছে তার জায়গায় আরেকজন একটু বেটার বোলার থাকলে তাকে হয়তো তারা ওই কনকাশন রুলটার মধ্যে ফেলে তাকে বদলি করে দিতে পারে, হু নোজ। তাহলে ভারত কি এক্ষেত্রে সুবিধা পেয়েছে খানিকটা, অস্ট্রেলিয়া কি খানিকটা তারা নিজেদেরকে দুর্ভাগা বলতে পারে, আইসিসির কি আরও একবার এই কনকাশন সাব রুলটা নিয়ে নতুন করে বসা উচিত, একটু ভাবনা চিন্তা করা উচিত? আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আপাতত এ পর্যন্তই আজকে।